এবার 10,323 চাকুরি দুর্নীতি ক্ষেত্রে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের পদত্যাগের দাবি করলো শিক্ষামহল। ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র পরিস্থিতি একেবারে নেই। পরীক্ষায় পাস করার পর কেন চাকরি হবে না সমাজের কাছে জানতে চাই। যে নিন্দনীয় ঘটনা ঘটে গেল 10,323 চাকুরি ক্ষেত্রে, যে দুর্নীতিতে জড়িত রয়েছে শাসক দল বিজেপি, শিক্ষিকা সুপর্ণা দে, তিনি 10,323 চাকুরি না পাওয়ার জন্য আত্মহত্যার পথ বেছে নিলেন। তার অকাল প্রয়াণের মৃত্যুতে সবুজবঙ্গ নিউজ তার আত্মার প্রতি সমবেদনা জানায়। 10,323 চাকুরি আর পেলেন না শিক্ষিকা সুপর্ণা দে, বয়স মাত্র 46, বনকুমারী সাহাপাড়া অর্থাৎ আগরতলার। বিজেপি আর কোনো যোগ্য ব্যক্তি নেই তাদের মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী পদে বসে থাকার জন্য, এবং সেই চিত্রটি সরাসরি দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং শিক্ষামন্ত্রী বর্তমানে রতনলাল নাথ কমলপুরে মত বিনিময় অনুষ্ঠানে, অর্থাৎ ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে হাজির হয়েছেন সরকারি মহাবিদ্যালয়ে। কিন্তু একটি নিন্দনীয় ঘটনা ঘটে গেল ত্রিপুরাতে, 10,323 চাকুরি না পাওয়ার জন্য।